প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। পেঁয়াজ নিয়ে পাগল প্রায় অবস্থা সারা দেশে। ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়ার পর থেকেই লাগামহীন এর দাম। পরিস্থিতি সুবিধা নয় প্রতিবেশী দেশটিরও, সেখানেও দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বাংলাদেশের মতো ভারতেও সরকারিভাবে চলছে পেঁয়াজ বিক্রি। বাজারের যে অর্ধেক দামে পেঁয়াজ কিনতে স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় সবখানে। পেঁয়াজ কিনতে গিয়ে দেশটিতে ধাক্কাধাক্কি, মারামারি, এমনকি পাথর নিক্ষেপের ঘটনা পর্যন্ত ঘটেছে। এ কারণে প্রাণ বাঁচাতে অভিনব এক উপায় বের করেছেন বিহারের সরকারি পেঁয়াজ বিক্রেতারা। মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সারা দেশের মতো বিহারেও পেঁয়াজের দাম চড়া। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 রুপিতে। পরিস্থিতি সামাল দিতে 35 টাকা কেজি দরে ট্রাক সেলের মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে সরকার। জানা যায়, প্রত্যেককে সর্বোচ্চ 2 কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে 35 টাকা কেজিতে। তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে, বিশ্বাসযোগ্য প্রমাণ দেখালে পাওয়া যাবে সর্বোচ্চ 25 কেজি। এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে অনেক জায়গাতেই ধাক্কাধাক্কি, মারামারি, পদপিষ্টের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন না থাকায় শনিবার হেলমেট পরেই পেঁয়াজ বেচতে এসেছেন সরকারি বিক্রেতারা। বিহার সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, সরকারিভাবে কম দামে পেঁয়াজ বিক্রির সময় পাথর নিক্ষেপ ও পদপিষ্টের ঘটনা ঘটেছে। সরকার কোথাও পুলিশ দেয়নি, তাই হেলমেট পরে নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করছেন বিক্রেতারা। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।